আমি আবার চলে এসেছি তানু রান্নাঘরে। তো আমি আজকে এনেছি এই যে বাদাম, আমার মানে রেসিপিটা হচ্ছে বাদাম দিয়েই। তো আমি এই যে বাদাম এনেছি 100 গ্রামের মতন, 100 থেকে একটু বেশি, তো অনেকটা আমরা ঘরেই খেয়ে নিয়েছি। তো 100 গ্রামের মতন বাদাম দিয়ে আমি আজকে বানাবো বাদামের গুটগুটি, যেটাকে আমরা গুড় বাদাম বলি। তো বন্ধুরা, আমি তো গুড় দিয়ে করবো না, চিনি দিয়ে করবো, তো চিনি বাদাম। তো আমি আগে থেকে ফ্রাই প্যানে বসিয়ে রেখেছি, আমি গ্যাসটা এবার অন করে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, এই গুটগুটির আমি কী করে বানাই বাদামের, নতুন পদ্ধতি আমি বানাবো। দোকানে তো বারবারই কিনে খাই, তো আজকে মনে হচ্ছে ঘরেই বানিয়ে খাই। তো বন্ধুরা, বাদামটা ভাজা বাদামই ছিল, কাঁচা বাদাম না। জাস্ট আমি এপিটেপিট একটু নেড়ে নেবো, গরম করে নেবো, বেশি করব না। আশা করছি আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। তো দেখুন আমি ভালোভাবে নেড়ে দিচ্ছি এপিটেপিট। দেখুন বাদাম ভাজাটা এরকম হবে, খুব কালো করে দেবো না। এবার আমি গ্যাস অফ করে দিচ্ছি, অফ করে আমি এবার এটা এখন রেখে দেবো। গ্যাস অলরেডি আমি আগেই অন করে নিয়েছি। এবার আমি চিনি দিয়ে দিচ্ছি, যতটা আমার বাদাম, তো আমি বেশি নাকবে না চিনি, 3 ঢাকা চিনি দিয়ে দিলে হয়ে যাবে। তো বন্ধুরা, এখন চিনিতে বড় বড় কালো পিঁপড়ে হবে, আপনাদেরকে একটা টিপস বলে দিচ্ছি। এই কালো পিঁপড়ে যখন হবে বন্ধুরা, দেখবেন তার মধ্যে আপনারা 4-5টা লং দিয়ে দেবেন, দেখবেন কালো পিঁপড়ে আর আসবে না। চিনি অ্যাড, মানে চিনিতে আমি জল অ্যাড করছি, আর একটু লাগবে। এবার দিয়ে আমি এটা ভালোভাবে চিটচিটে সেরা বানিয়ে নেব। তো বন্ধুরা, অনবরতে নাড়তে হবে। তো চিনি যতটা দিয়েছিলাম ততটাই মানে রসটা হবে, যে জলটা দিয়েছি সে জলটা শুকিয়ে যাবে, ফুটতে ফুটতে শুকিয়ে যাবে। তো বন্ধুরা, আমি 3 ঢাকা নিয়েছি। সো হাতের কাছে আপনাদের চিনিতে ডাব্বায় যদি ঢাকা থাকে তো অসুবিধা নেই, নাহলে আপনার আন্দাজ মতন বড় চামচের 4 চামচ নিয়ে নেবেন। 100 বাদামে 4 চামচ চিনি নিয়ে নিলে হয়ে যাবে। তো আমি অনবরত নাড়ছি, দেখুন যতক্ষণ না এটা কমে আসে, চিটচিটে হয়, ততক্ষণ আমি নাড়তেই থাকবো। দেখুন বন্ধুরা, এরকম হয়ে যাবে। তো পুরো চিটচিটে হয়ে গেছে, আমি হাত দিয়ে দেখে নিয়েছি, এখন আপনাদের হাত দিয়ে দেখাতে পারছি না, খুবই গরম, তবু আমি দেখাচ্ছি। দেখুন, এই দেখুন পুরো চিটচিটে হয়ে গেছে। তো এটা এখন এর পরে মানে দিয়ে আমি এটা ভালোভাবে নেড়ে দেবো, যখন সাবু সাবুর মতন বেরিয়ে আসবে তখন জানবেন এই চিটচিটের ভাবটা হয়ে গেছে। এই দেখুন আমি নেড়ে দিচ্ছি, আপনারা পারলে এতে জাফরানও দিতে পারেন, তো ঘরে খাবেন, জাফরান দেওয়ার দরকার নেই। তো এটা সঙ্গে সঙ্গে ঢেলে নিতে হবে, বেশিক্ষণ দেরি করলে এটা জমাট বেঁধে যাবে। তো আমার হয়ে এসছে, এবার আমি গ্যাসটা অফ করে দেবো। এখানে আমি নিয়ে নিচ্ছি একটা সাদা পিসটা, তো আপনারা এখানে বাটার পেপারও নিতে পারেন, অসুবিধা নেই। তো পিসটাটা আমার আর্ট পেপারের, তো খুব মোটাই আছে। এবারে আমি এই পিসটাতে তেল ব্রাশ করে নিচ্ছি, আমি এখানটা ঠিকই ব্রাশ করে নিচ্ছি। খুব তাড়াতাড়ি করতে হবে বন্ধুরা, আপনারা আগে থেকে ব্রাশ মেরে রেখে দেবেন। তো আমার ব্রাশ মারা হয়ে গেছে, আমি সঙ্গে সঙ্গে ঢেলে দিচ্ছি। দেখুন সঙ্গে সঙ্গে ঢালতে হবে বন্ধুরা, নাহলে এটা জমে যাবে, জমে পাথরের মতন হয়ে যাবে, সাদা পাথরের মতন। তো আমি এর উপরে আর একটা কাগজ দিয়ে দিচ্ছি, এই দেখুন, দিয়ে আমি এটা বেলে নেব। পুরো পাতলা করে বেলে নেব। এই দেখুন এরকম পাতলা হয়ে যাবে। তো আপনারা পারলে সঙ্গে সঙ্গে ছুরি দিয়েও কাটতে পারেন, বা পরে কাটতে পারেন, পরে কাটলে একটু অসুবিধা হবে, মানে শক্ত হয়ে যাবে। তো এখন যদি ছুরি দিয়ে কেটে নেন তাহলে অনেক শক্ত হবে না। তো বন্ধুরা, আমি আপনাদেরকে ছুরি দিয়ে কাটা দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর কাটা হয়ে গেছে, এরকমই দোকানে বিক্রি হয়।